আমি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি চকলেট প্যানকেক, তার জন্য বলে একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এমনিও দিতে পারেন, সময় কম লাগবে ব্লেন্ডারে গুঁড়া করে নিলে। এখন ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। এক কাপের চার ভাগের এক ভাগ তেল দিয়ে দিলাম, ভালোভাবে মিক্সড করে নেব। আজ আমরা বানাচ্ছি মাত্র একটা ডিম দিয়ে চকলেট প্যানকেক। আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব, ময়দাটা অল্প অল্প করে মিক্সড করব। এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দেব, এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব, এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্সড করে নেব। মিশ্রণটি এরকম হয়েছে, এখন দুধ দিয়ে দেব, একবার দুধ দিয়ে নিলাম, মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি আমার রেডি, দেখেন এরকম থিকনেস আসবে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। চুলায় একটা প্যান দিয়েছি, প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেছে, এখন মিশ্রণটি দিয়ে আস্তে আস্তে প্যানকেকটা তৈরি করব। এখন ব্যাটারটা এভাবে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে, আমি একটা ছিদ্র ছিল লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। 2 মিনিট পর আসলাম, দেখেন উপরে যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন মনে করব কেকটা হয়ে গেছে। কেকটা আমি উঠিয়ে নিলাম, এভাবে সবগুলো ভেজে নেব। প্রথমবারই তেল ব্রাশ করেছি, আর ব্রাশ করার দরকার নেই, সবগুলো এইভাবেই ভেজে নেব। হয়ে গেছে, এইভাবেই সবগুলো ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার চকলেট প্যানকেক। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।